আবারও বাড়তে পারে গ্যাস বিদ্যুতের দাম খরচের ভারে পিষ্ট জনগণ দেশের মানুষের কষ্ট বাড়ে যখন গ্যাস বিদ্যুৎ পরিবহন ভাড়া বৃদ্ধি পায় কারণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ওঠানামা করে এসবের মূল্যের উপর ভিত্তি করে এমনিতেই পণ্যের অস্থির মূল্যে জনগণ অতিষ্ঠ এর আগে এ সরকারের আমলে 11 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবার বিদ্যুতের দাম বাড়ায় আরো কষ্ট বাড়লো মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় দিশেহারা খেটে খাওয়া থেকে মধ্যবিত্ত বিশ্লেষকরা বলছেন দাম বৃদ্ধি ও প্রতিযোগিতা না থামলে চরম বিপাকে পড়তে হবে সব ক্ষেত্রে সরকারের নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে গড়ে 5% দাম বাড়ানো হয়েছে পয়লা জানুয়ারি থেকেই নতুন এই দাম কার্যকর হবে তবে এই দাম বৃদ্ধি এখানেই শেষ নয় ফেব্রুয়ারিতেও বাড়তে পারে আরেক দফা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ভর্তুকি কমাতে ধাপে ধাপে 15% মতো দাম বাড়াতে চায় সরকার বিদ্যুতের দাম বৃদ্ধিতেই থামছে না দাম বৃদ্ধির প্রবণতা ইতিমধ্যে গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পেতে ভর্তুকি হ্রাসের অংশ হিসেবে কয়েক ধাপে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বলে সূত্র জানায় জনমনের সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়টি মাথায় রেখে ধাপে ধাপে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এই লোকসান মেটাতে সরকারের ভর্তুকির উপর নির্ভর করে প্রতিষ্ঠানটি 2021-2022 অর্থ বছরে পিডিবি ভর্তুকি চেয়েছিল 29,658 কোটি টাকা এ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় ছাড় করেছে 18,561 কোটি টাকা চলতি অর্থ বছরের জন্য পিডিবি ভর্তুকি প্রাককলন করেছে 44,020 কোটি টাকা সরকার চলতি অর্থ বছরে বিদ্যুৎ খাতের জন্য ভর্তুকি বরাদ্দ রেখেছে 17,000 কোটি টাকা লোকসান পোষাতে এনার্জি রেগুলেটরি কমিশন গত 21 নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম 19.92% বৃদ্ধি করে এরপরই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম পড়ে 20% বৃদ্ধির আবেদন করে 6 বিতরণ কোম্পানি তাদের আবেদনের উপর গত 8 জানুয়ারি গণশুনানি হয় শুনানিতে বিআরসির কারিগরি মূল্যায়ন কমিটি জানায় পাইকারি দাম বৃদ্ধির ফলে বিতরণ কোম্পানিগুলোর যে বাড়তি ব্যয় হবে তা পোষাতে 8,000 কোটি টাকা প্রয়োজন এজন্য কমিটি 15.43% দাম বৃদ্ধির সুপারিশ করে কিন্তু বিআরসির শুনানির পর আদেশ দেওয়ার আগেই তাড়াহুড়ো করে বৃহস্পতিবার রাতে নির্বাহী আদেশে বিদ্যুতের খুচরা মূল্য 5% বাড়ানো হয় ওদিকে গ্যাসের দাম বৃদ্ধির আলোচনা ছিল বেশ কিছুদিন থেকে চলতি মাসেই নতুন দাম নির্ধারণ হতে পারে বলে জানা গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির বিরোধিতা করে আসছে ভোক্তা অধিকার বিষয়ক সংগঠনগুলো বিশেষজ্ঞরা বলছেন এক দফা বিদ্যুতের দাম বেড়েছে সামনে আবার গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ালে এর প্রভাব পড়বে জনজীবনে এতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি সহ সার্বিক জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়তে পারে